সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এখন থাকছে ঢালিউডের গরম গরম দুটো গসিপ। প্রথমেই থাকছে ট্রাফিক জ্যামে মহা বিরক্ত হয়ে একই বলল আরিফিন শুভ, দেখুন ভিডিও সহ। এরপর থাকছে মাসুদ রানা মুভিতে ভিলেন হিসেবে কে থাকছে সেই বিষয়ে জানা গেল এক ইন্টারেস্টিং আপডেট। প্রথমে আসি আরিফিন শুভর কাছে। এখন ভাই আমাদের দেশে যে কয়টি সমস্যা রয়েছে সেগুলোর মধ্যে মোস্ট কমন এবং ওল্ডেস্ট প্রবলেম হচ্ছে ট্রাফিক জ্যাম। ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যামে বসে থাকা, যেটা আসলেই খুব বিরক্তিকর বিষয় হয়ে যায় মাঝে মধ্যে। এখন চোখে ঘুম থাকলে সেটা আলাদা হিসাব। যাই হোক, এরকমই এক ধরনের বিশাল জ্যামে পড়েছেন আজকে সকালবেলা আরিফিন শুভ। এবং বিরক্ত হয়ে তিনি কি বললেন আপনারা নিজেরা একটু দেখে আসুন। একটি সকাল মেরে দেন গাড়ি এসে তুলে দেন উপরে, আমরা খেলার জন্য প্রস্তুত। আকাশ কর্দমাক্ত, মাঠ যথেষ্ট মেঘাচ্ছন্ন, গাড়ি আচ্ছন্ন মাঠ, তো অ্যাজ ইউ ক্যান সি। এবং আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওই গাড়িটা কেন যাচ্ছে না। আমরা মানে এমন একটা নিরুপায়, অসহায়, নিদারুণ অবস্থার মধ্যে বিরাজ করি যে মাঝে মধ্যে মনে হয় সুপারম্যান হলাম না কেন, কোন একটা ম্যান হতাম অ্যাভেঞ্জার্স এর, উড়ে চলে যেতাম, মাটির নিচ দিয়ে চলে যেতাম, গড়ায় গড়ায় চলে যেতাম, এখান থেকে ভ্যানিশ হয়ে আরেক জায়গায় হাজির হতাম। 25 মিনিটস এর রাস্তা যদি 1.5-2 ঘন্টার কাছাকাছি লেগে যায়, 1.5 ঘন্টার উপরে জাগ্রত হইতে পারে জাতির কাছে আমার প্রশ্ন, প্লিজ। ভাইর ভাই, যেই ভঙ্গিতে আরিফিন শুভ কথাগুলো বলল বুঝাই যাচ্ছে হতাশা বিরক্ত সব একেবারে মিশে গেছে। হালকা সেন্স অফ হিউমার দিয়ে ভালো মতো তিনি কথাগুলো বুঝিয়েছেন। জ্যামে বসে তার এমন পরিস্থিতি হয়েছে শেষ পর্যন্ত তিনি সুপার পাওয়ারও চেয়ে বসছেন, তাও আবার গড়িয়ে গড়িয়ে যাওয়ার মতো সুপার পাওয়ার। যাই হোক, জোকস অ্যাপার্ট, আসলে কিন্তু সকাল সকাল এই ট্রাফিক জ্যাম অনেক সময় অনেক হয়রানির কারণ হয়ে দাঁড়ায়। এখন আসি মাসুদ রানার কাছে। মাসুদ রানার কাছে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট দিয়ে নেই পরান মুভির। পরান মুভির টিজার কিন্তু গতকাল রিলিজ পেয়েছে এবং টিজার দেখে বোঝা যাচ্ছে পরান ছবিতে ভালোবাসা টানা পড়ার একটা গল্প থাকবে, তবে এখানে আরো অনেক শেডসও থাকবে যেটা হয়তো ট্রেলার দেখলে আমরা আরো ক্লিয়ার হতে পারবো। টিজারে দেখতে পাচ্ছি মিম দু ধরনের মানুষের সাথে প্রেম করছে, একজন বেশ বকাটে গুন্ডা টাইপের এবং অন্যজন বেশ ডিসেন্ট স্বভাবের। এখন মিমকে নিয়ে পুরো ঘটনা এগোতে থাকে এবং এটা শেষ পরিণতি কি হয় সেটাই হচ্ছে দেখার বিষয়। আর যেহেতু এটা একটা সত্য ঘটনা অবলম্বনে বানানো, সো এই দিক দিয়ে কিন্তু এই মুভি দেখার জন্য একটা আগ্রহ সবারই থাকবে। এখানে অ্যাক্টর শরীফুল রাজের অ্যাক্টিং অনেক প্রশংসা পাচ্ছে। নডরায় তার পারফরমেন্স দেখার পর সবার একটা এক্সপেকটেশন রয়েছে তার পারফরমেন্স নিয়ে এবং টিজারেও তার পারফরমেন্স ব্যাপক প্রশংসিত হচ্ছে। এখন আসি মাসুদ রানার কাছে। এই তো কিছুদিন আগে জ্যাজ মাল্টিমিডিয়া তাদের স্পাই থ্রিলার মাসুদ রানা নিয়ে আপডেট জানিয়েছিল। জানা গিয়েছে যে তারা একটি নয় বরং দুটি মাসুদ রানা মুভি করবে, যার মধ্যে একটি হবে বাংলাদেশি এবং অন্যটি হবে ইন্টারন্যাশনাল। বাংলাদেশি মাসুদ রানা পরিচালনা করবেন সৈকত নাসির এবং অন্যটি নির্মাণ করবেন হলিউড নির্মাতা আসিফ আকবর। এবং দেশি মাসুদ রানার জন্য কে হবে মাসুদ রানা প্রতিযোগিতার চ্যাম্পিয়ন রাসেল রানাকে ঠিক করা হয়েছে। আর এবার জানা গিয়েছে এই মাসুদ রানা সিরিজের ভিলেন কে হবে। জানা গিয়েছে যে বাংলাদেশি মাসুদ রানা এবং ইন্টারন্যাশনাল মাসুদ রানা এই দুটি মুভিতেই ভিলেন হিসেবে যোগ দিবেন অ্যাক্টর তাসকিন রহমান। এবং অলরেডি তাসকিনকে মাসুদ রানার এই রোলের জন্য চূড়ান্ত করা হয়েছে বলে জানা যায়, যদিও এখনও অফিসিয়াল সাইনিং বাকি রয়েছে। সূত্র মতো জানা যায় যে ডিরেক্টর সৈকত নাসির জানিয়েছেন ভিলেন হিসেবে তাসকিনকে মৌখিকভাবে চূড়ান্ত করা হয়েছে, এখন তাসকিনের স্কেজুল অনুযায়ী মিলে গেলেই অফিসিয়ালি অ্যানাউন্স করা হবে। অন্যদিকে সেই সূত্র থেকে আরও জানা যায় যে তাসকিন রহমানও জানিয়েছেন জায়জের সঙ্গে তার এটা নিয়ে কথাবার্তা হয়েছে, তবে এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি। তিনি আরও জানান শুটিং শুরুর আগেই যেহেতু এই সিনেমা নিয়ে অনেক আলোচনা হয়েছে সেই জন্য তিনি সিনেমায় অভিনয় করার ব্যাপারে অনেক বেশি ইন্টারেস্টেড এবং তিনি বলেছেন পরিচালক যদি চান তাহলে তিনি অবশ্যই এই সিনেমায় কাজ করবেন। যাই হোক, তাসকিন তো এর আগেও বিভিন্ন ছবিতে নেগেটিভ রোল প্লে করে দর্শকদের মন জয় করে ফেলেছে। লেটস সি মাসুদ রানার ছবিতে তার পারফরমেন্সটা কেমন হয়। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপগুলোর আপডেট জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প।